سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا গুমরাহ পিছনে পড়বেন না। সামনে আর একটা মাস আসছে রজবের পরে, মাসের নাম কি? শাবান। শাবান মাসের 15 তারিখে আমার দেশের লোকেরা কি মনে করে? শবে বরাত, মানে মুক্তির রাত। এই নামটা কোথায় পেলেন? শবে কাদার, সব মানে রাত, লাইলাতুন আরবিতে লাইলাতুল কাদার তো কোরআনে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদরি, কিন্তু শবে বরাত কথাটা কোথায় আছে? কোরআনে কোনো আয়াত আছে? রসুলের কোন হাদিসে আছে? একটি হাদিস আমি এর আগে আমার বক্তব্য বলেছি কয়েক বছর আগে, যে একটি হাদিস শুধু চাই, বেশি দুটাও চাই না। যেই হাদিসে বলা হয়েছে যে 15 শাবান হচ্ছে লাইলাতুল বারাআত, মুক্তির রাত, তাহলে আমি মেনে নেব, তাহলে আমি পালন করব। শুধু মেনে নেব না, আপনার আগে আমি অমল করব, নফল পড়ব সেই রাতে। সুতরাং শবে বরাতে এত ধুমধাম করে ধর্মের নামে খরচ খরচা করা, আর ফকির মিসকিনকে খাওয়ানো, হালুয়া রুটি তৈরি করা, আর তার সাথে বহু কুসংস্কার রয়েছে যে মৃত লোকেরা চলে আসে, সেজন্য হালুয়া রুটি করে বিধবা মহিলা হালুয়া রুটি নিয়ে বসে থাকবে, হ্যাঁ, আর সেই হালুয়া রুটি কিছু গরিব মিসকিনকে দান করবে, যে মৃত ব্যক্তি বাড়িতে বেড়াতে আসবে, তাকে কিছু নেকি পৌঁছাবো, সালে সব করবো, সব রেশানি করবো। আর এইরকম বহু বিদাত সারা রাত ধরে দলে দলে নফল পড়া মসজিদে, একবার কয়েক বছর আগে হাইউল বাদিয়াতে, এটা তো বাদিয়া না, বাদিয়ার এক মসজিদে যে বড় যেটা মাজদুই মসজিদ আছে, ওই মসজিদে সেই রাতে, এই শবে বরাতের রাতে, যেটাকে বেদাতিরা শবে বরাত বলছে, এই 15 শাবানের রাতে হয়েছে কি, সূর্য না চন্দ্রগ্রহণ হয়েছে, রাতে কি হয়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে। এখানে একটা সেলুন সেলুন ছিল, বেলাল বলে একটা ছেলে ছিল, যারা পুরাতন চিনবে, অনেকে চিনবে, ওখানে এসছি, তো ওরা বললো যে গত রাতে এরকম শুনলাম, আসসালাত ও জামিয়া, আর তারপরে নামাজ শুরু হয়েছে, তেলাওয়াত শুনতে পাচ্ছি রাত প্রায় 11টার দিকে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ওরা ভেবেছে যে সবে বারাতের নামাজ শুরু হয়েছে, নফল শুরু হয়েছে, আর দিয়েছে দৌড়, আর যাওয়ার পর ওই নিউ মুসলিম যে বেলাল ছিল, মাসলা জানা ছিল না, ওই জামাতে নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে তার পরের দিন আমি ওর কাছে এসেছি, ওই নিউ মুসলিম যেহেতু ছিল, মাঝে মাঝে ওর খোঁজ খবর, ইমান ইসলামের খোঁজ খবর, নামাজ রোজার খোঁজ খবরের জন্য আসতাম। ও বলছে যে শেখ, এখানে তো আজকে রাতে শবে বরাতে নামাজ হয়েছে, শবে বরাতে নামাজ হয়েছে। আমি বললাম গত রাতে? যে গত রাতে শবে বরাতে নামাজ কোন মসজিদে? এই মসজিদ। বুঝছে না, কখনো হইতে পারে না। গত রাতে চন্দ্রগ্রহণ লেগেছিল জানেন না? বুঝছে, তা তো জানি না, আকাশ টাকাশ দেখি নাই, শুনেছি আওয়াজ যে তেলাওয়াত হয়েছে, দৌড় দিয়েছি শবে বরাতে নফল পড়ার জন্য, বুঝলেন না? জি হ্যাঁ, যদি ইসলামের শবে বরাতের এই নফল পড়াই থাকবে, আর এসব ধুমধাম করাই থাকবে, হালুয়া রুটি খাওয়াই থাকবে, আর ওই দলে দলে কবরস্থান জিয়ারত করাই থাকবে, তাহলে এগুলি আমল সৌদি আরবে বেশি থাকতো না থাকতো না? এটা রসুলের দেশ না, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, এই দেশ থেকে ইসলাম সারা বিশ্বে গেছে। এইখানে আসল খবরটা পাওয়া যাবে না, দূরে আসল খবরটা পাওয়া যাবে। সারাকো কোম্পানিতে ভিলাতে একটা ঘটনা ঘটেছে, আপনারা বেশি জানবেন না, আমরা বেশি জানবো শিখো থেকে, বলেন, এখানকার লোক বেশি জানবে, কারণ ঘটনা ঘটেছে কোথায়? এখানে ইসলাম এসেছে মক্কা মদিনায় সৌদি আরবে, এখানকার লোকেরা বেশি ইসলাম জানবে না ভারত বাংলাদেশের লোকেরা বেশি ইসলাম জানবে? তারপরে কি বুঝে আসে না যে ভেজাইলা ইসলামটা এতদূর যেতে যেতে ভেজাল হয়ে গেছে, ওই ইসলাম মানবেন আর রসুলের দেশে ইসলামটা নিয়ে যাবেন? Allah, that's how genuine you are, my